নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ডাব্লিউবি কেরিয়ারে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে। বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নিচে আপনাদের কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ চলছে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে চাকরি শূন্য পদে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনে ইচ্ছুক চাকরি পেতে আবেদন করার আগে নিয়োগের বিশেষ কিছু তথ্য আপনাদের বলে দিই। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, মাসিক বেতন কত দেওয়া হবে, এজ লিমিট কত লাগছে, আবেদন কীভাবে করবেন, চলুন বিস্তারিত ভিডিওতে আপনাদের বলে দেবো। এর তরফে যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর বিস্তারিত পার্ট বাই পার্ট ডিটেলসে বলে দিচ্ছি। চলুন সেই নোটিফিকেশান আমরা চলে যাই। বন্ধুরা সেই নোটিফিকেশান আমরা চলে এসেছি, মিনিস্ট্রি অফ ডিফেন্স তরফ থেকে যে নোটিফিকেশানটা বেরিয়েছে এই সেই নোটিফিকেশান, এর পার্ট বাই পার্ট ডিটেলসে বলে দিচ্ছি। বন্ধুরা এখানে ছকটি মেনশন করেছে, পদ, কোয়ালিফিকেশান, ক্যাটাগরি, এজ লিমিট। পদগুলো বলে দিই, এলডিসি, বুট মেকার, কুক, টেলর, মালি, বারবার, ওয়াশারম্যান, সাফাইওয়ালা, এই পদগুলো কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে। এক নম্বর এলডিসি, এখানে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। এখানে বয়সসীমা চেয়েছে, আবেদনকারী বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছরের মধ্যে। এখানে শিক্ষকতার যোগ্যতা লাগছে এলডিসির জন্য, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটারে প্রতিটি শব্দে হিন্দি অথবা ইংলিশ টাইপিং জানতে হবে। 2 নম্বরে বুট মেকার, এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে পে লেভেল টু অনুযায়ী 5,200 থেকে 20,000 টাকা মাসিক বেতন। এখানে বয়সসীমা চেয়েছে, আবেদনকারী বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছরের মধ্যে। এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে। সেই সঙ্গে সব ধরনের ক্যানভাস, টেক্সটাইল এবং লেদার রিপেয়ার, বুট রিপেয়ার জানতে হবে। 3 নম্বরটা বলে দিই, কুক, এখানে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী 5,200 থেকে 20,000 টাকা। এখানে বয়স সময় চেয়েছে, আবেদনকারী বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছরের মধ্যে। এখানে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস। সেই সঙ্গে ভারতীয় রান্না করা জানতে হবে। 4 নম্বরটা বলে দিই, টেলর, এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী 5,200 থেকে 20,000 টাকা, সেই সঙ্গে 18,000 টাকা গেট পে থাকছে। এখানে বয়সসীমা চেয়েছে, আবেদনকারী 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষকতা যোগ্যতা হয়েছে মাধ্যমিক পাস, টেলারিং এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এর সঙ্গে 5 নম্বরটা বলে দিই, মালি, এখানে পে লেভেল 1 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে 5,200 থেকে 20,000 টাকা, সেই সাথে 18,000 টাকা গেট পে থাকছে। এখানে বয়সসীমা চেয়েছে, আবেদনকারী 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষকতা যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে। উক্ত টেট থেকে ডিউটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সেই সঙ্গে 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। 6 নম্বর, বারবার, এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী 5,200 থেকে 20,000 টাকা, সেই সাথে 18,000 টাকা গেট পে দেওয়া হবে। এখানে বয়সসীমা চেয়েছে 18 থেকে 25 বছর, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, উক্ত টেট থেকে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরটা বলে দিই, ওয়াশারম্যান, এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী 5,200 থেকে 20,000 টাকা, সেই সঙ্গে 18,000 টাকা কিন্তু গেট পে পাবেন বন্ধুরা। এর সঙ্গে বয়সসীমাটা বলে দিই, 18 থেকে 25 বছর মধ্যে থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা লাগে মাধ্যমিক পাস, সেই সাথে মিলিটারি ও সিভিলিয়ান পোশাক ঠিকভাবে কাস্তে পারলেই হবে। লাস্ট 8 নম্বর, সাফাইওয়ালা, এখানে বেতন দেওয়া হয় প্রতি মাসে লেভেল 1 অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত, সেই সঙ্গে 18,000 টাকা গেট পে থাকছে। এখানে বয়স সময় যাচ্ছে 18 থেকে 25 বছর, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, উক্ত টেট থেকে ডিউটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সেই সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা ছকটা আপনাদের বলে দিলাম, তো বন্ধুরা আপনারা নিজেরাও দেখে নেবেন, বিশেষ করে পড়ে নেবেন ডাউনলোড করে, তারপর আবেদন করবেন।
বন্ধু, সেই সঙ্গে আমাদের নিয়োগের প্রক্রিয়াটা বলে দিই, কীভাবে নিয়োগ করবে। লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ করা হবে। এরপরে আবেদন পরীক্ষার প্রক্রিয়াটা বলে দিই, কীভাবে আপনারা আবেদন করবেন এই পদগুলির জন্য। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। ফর্মটি ডাউনলোড করার পর A4 পেজে প্রিন্ট করতে হবে, তারপর ফর্মটি আবেদনকারী সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার পর ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস জুড়ে দিতে হবে। এরপর সমস্ত কাগজগুলি একসাথে খামে ভরে দিতে হবে। আইনপত্র খামটি সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো কোথায় পাঠাতে হবে সেটা আপনাদের বলে দিই ঠিকানাটা। রাজপুত রেজিমেন্টাল সেন্টার, ফতেগড়, UP 209-601, এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। এর সঙ্গে আমাদের লাস্ট ডেটটি বলে দিই, 30/5/2022। খুব কম সময় বন্ধুরা, তো আপনারা তাড়াতাড়ি আবেদন করুন বিস্তারিত পড়ে ডিটেলসে। এর তরফটা যে ফর্মটি বেরিয়ে সেটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা। এই সেই ফর্মটি আপনাদের দেখিয়ে দিই, এখানে ফটো লাগাবে, ভালো করে ফর্মটি ফিল আপ করবেন। ফটোটা দেখিয়ে দিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন A4 পেজে, তা ভালো করে ফর্মটি ফিল আপ করে একটি মুখবন্ধ খাবে পাঠিয়ে দেবেন। ঠিকানাটা আগেই বলে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ধন্যবাদ।